নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আপনাদের পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো লাউ পাতা বাটা। এটা বানাতে যেমনই কম সময় লাগে আর ঝামেলাও নেই, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু। গরম ভাতের সঙ্গে এই লাউ পাতা বাটা একেবারে অমৃত সমান। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে এই পুরনো দিনে হারিয়ে যাওয়া রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। লাউ পাতা বাটা বানানোর জন্য আমি 10টা ছোট কচি লাউ পাতা নিয়েছি। কচি লাউ পাতা দিয়েই লাউ পাতা বাটা ভালো হয়। পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, তারপরে একটু ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে। আপনারা চাইলে এটা বটি দিয়ে কুচিও নিতে পারেন। আমি এখানে 6 পিস রসুন নিয়েছি আর সামান্য একটুখানি আদা নিয়েছি 1 ইঞ্চির মতো। হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই রান্নাটা ঝালঝালি একটু ভালো হয়, তবে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন। ফোড়নের জন্য আমি নিয়েছি 1টা শুকনো লঙ্কা আর সামান্য একটু সাদা জিরে। অনেকে এটা কালো জিরে দিয়েও করে থাকেন, তবে আমি দেখেছি সাদা জিরে দিয়ে করলেই এই রান্নাটা বেশি ভালো হয়। আর 1টা ছোট পেঁয়াজকে আমি মিহি করে কুচি করে নিয়েছি। আর সামান্য একটু চিনি নিয়েছি 1/2 চা চামচ। চিনি ছাড়াও করতে পারেন, তবে চিনি দিলে টেস্টটা ভালো হয়। আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলে ভালো হবে, অন্য তেলে অত ভালো হয় না। এবার একটা মিক্সার জার নিলাম, এর মধ্যে আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। সামান্য একটু জল দেব, বেশি জল দেব না, কেননা লাউ পাতার মধ্যে অনেকটাই জল থাকে। এবার এটা ব্লেন্ড করে নেব। তবে আপনাদের কাছে মিক্সির জার না থাকলে আপনারা শিল পাটাতেও এই কাজটা করে নিতে পারবেন। পাতাটা দেখুন খুব সুন্দর ব্লেন্ড করে নিয়েছি, বেশি পাতলাও হয়নি, বেশ ঘন ঘনই আছে। এইভাবে বাটতে হবে, বেশি জল কিন্তু ইউজ করা যাবে না। এবার চলে যাচ্ছি আমরা মূল রান্নায়। কড়ায় 2 টেবিল স্পুন আমি সর্ষের তেল গরম করেছি। এবার এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ছিঁড়ে নিলাম যাতে লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায়। এবার ফোড়নটা 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল কালার করে ভেজে নেব, খুব বেশি পোড়াবো না। পেঁয়াজটা দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে লাউ পাতা বাটাটা দিয়ে দেব। এবার এটা মিডিয়াম ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর চিনিটাও দিয়ে দিচ্ছি। ফ্লেমটা যেমন মিডিয়াম ছিল সেই রকমই মিডিয়ামই রাখবো। খুব ভালোভাবে মিক্স করে এটা আরো 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। এই পাতা বাটা দিয়ে খুবই সুন্দর অ্যারোমা আমার রান্নাঘরে ভরে গেছে। আদা রসুনের খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তার সঙ্গে পেঁয়াজটা যেহেতু আমি কুচি দিয়েছি, মুখে পড়লে
খেতে আরো ভালো লাগে। এবার এটা মিডিয়াম ফ্লেমে আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন খুব সুন্দর শুকিয়ে গেছে, এর থেকে বেশি আর শুকনো করার দরকার নেই। এবার এর মধ্যে 1 টিস্পুন সর্ষে তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষে তেল, এর ফ্লেভারটা আরো বেশি ভালো হয়ে যাবে। আমাদের এখানে লাউ পাতা বাটা সার্ভ করার জন্য একেবারেই রেডি। আমি এটা গরম গরম ভাতের সঙ্গে এখনই পরিবেশন করব। তাহলে তৈরি হয়ে গেল খুবই টেস্টি লাউ পাতা বাটা। খুবই টেস্টি হয় এই রেসিপিটি, অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।